तो শিক্ষার্থী এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম তোমাদের সামনে 70 সালের নির্বাচন করতে আসছে শুরু করে নির্বাচন आंदोलने
7 মার্চ বঙ্গবন্ধু স্পোর্টস ময়দানে জাতীয় দিবসের ভাষণ দেওয়ার জন্য আহ্বান করলেন। জনসমূহের পরিণত হল সেদিন ছিল 7 মার্চ অর্থ 22শে ফাল্গুন দিন ছিল রবিবার। বিকাল 5:19 বঙ্গবন্ধু জাতীয় উদ্দেশ্যে যে অভয় বাণী শুনে দিলেন যে এবার সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই ভাষণ 2017 সালের জাতিসংঘের শিক্ষা স্বাস্থ্য বিদ্যার বিশেষ সংস্থা ইউনেস্কো বিশ্বের প্রামাণ্য ঐতিহ্য হিসেবে আখ্যায়িত করেছে। আমরা বাঙালি হিসাবে গর্বিত। যা হোক, আমি এই সমাজ সম্পর্কের কারণে মুক্তিযুদ্ধ শুরু হয় 25শে মার্চ শেষ রাত থেকে, যেটাকে অপারেশন সাস্টাইন বলা হয়, এখান থেকে শুরু করে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত দীর্ঘ 9 মাস যে রক্তক্ষয়ী যুদ্ধ পাকিস্তানের সাথে আমাদের হয়েছে। নিজস্ব বাঙালি খালি হাতে যুদ্ধ করে স্বাধীনতা সূর্য লাল সূর্য ছিনিয়ে এনেছে। বাঙালি জাতি স্বাধীন বিশ্বের উপর 1971 সালের 16ই ডিসেম্বর একটি নতুন জন্ম হয়েছে। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, লোকতন্ত্রী বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থী, সামনে পবিত্র মায়ের রমজান, তোমরা অবশ্যই সুস্থ থাকবে, রমজানের সিয়াম সাধনা যথাযথ ভাবে পালন করবে। আগামী যে দিন আসে তোমার যারা আমাদের জন্য এদিনগুলো অত্যন্ত ভয়াবহ। সারা বিশ্বে মহামারী করোনা ভাইরাসে প্রায় 143,000 মানুষের মধ্যে প্রাণ হারিয়েছে। আমার প্রিয় বাংলাদেশ থেকে 9,822 জন গতকাল পর্যন্ত মারা গেছে। আক্রান্ত হাজার হাজার হচ্ছে। এজন্য তোমাদেরকে বলি Be careful, help, and just here for your health and must promise health, your teacher, your parents, their children, brothers. Our Prime Minister Sheikh Hasina is very connected to you and very sincere to you, so don't worry. I hope that may Allah bless you. I expect that may Allah help you, long live your life. সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এরপর থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ টু হোল বডি। আল্লাহ হাফেজ।